me go back. Go back, go back. These are song that high, high. High, 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 high. These are song that go back. Go back, go back. These are song that high, high. High, 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 high. These are song that na mo no se ka mo nai. Ka mo nai, ka mo nai. Salah pa mo ti husiyai. Husiyai, husiyai. Salah pa ti dai high, high. আজি হদৌ অসম ছাত্র সন্থা আৰু হদৌ গুৰখা ছাত্র সন্থাৰ যুটীয়া আহ্বানত আমি আজি অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী দুঘণ্টাৰ বাবে ৰূপায়ণ কৰিবলৈ বাধ্য হৈছোঁ। ইতিমধ্যে অসম চৰকাৰৰ জলসম্পদ বিভাগৰ পৰা বেৰাচাপৰি অঞ্চলত যিটো এটা বৃহত্তৰ অঞ্চলত মাথাউৰি নিৰ্মাণৰ বাবে 4.5 কোটি টকা প্ৰায় 4.5 কোটি টকা আবণ্টনেৰে ঠিকাদাৰ জলসম্পদ বিভাগৰ পৰা নিযুক্তি দি যিটো কাম কৰি থকা হৈছে তাত আমাৰ দৃষ্টিগোচৰ হৈছে যে এই যিটো মাথাউৰি নিৰ্মাণ কাৰ্য ইতিমধ্যে হৈ আছে এই মাথাউৰিটো সম্পূৰ্ণ বালিৰে সম্পূৰ্ণ এটা অবান্তৰ অবাস্তৱ ধৰণৰ এটা মাথাউৰি বনাবলৈ গৈ আছে জলসম্পদ বিভাগে, য'ত নেকি এচপৰা টান মাটি আমি দেখিবলৈ পোৱা নাই, তাত দৃষ্টিগোচৰ হোৱা নাই। আমাৰ সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ বিষয় বিভাগে ইতিমধ্যে তাত গৈ পৰ্যবেক্ষণ কৰি দেখিছে যে আমাৰ ছাত্ৰ সন্থাৰ বিষয় বিভাগ গোৰ্খা ছাত্ৰ সন্থাৰ বিষয় বিভাগসকলে সময় সময়ে গৈ তাত গৈ দেখিছে যে তাত এই বৃহত্তৰ যিটো মাথাউৰি নিৰ্মাণৰ যিটো দীঘলীয়া এটা মাথাউৰি নিৰ্মাণ কৰিবলৈ লৈ আছে, এইটো সম্পূৰ্ণ বালিৰে নিৰ্মাণ কৰিবলৈ গৈছে। আৰু এই জলসম্পদ বিভাগৰ যিজন ঠিকাদাৰ ৰামসাগৰ নামৰ যিজন ঠিকাদাৰে এই কাৰ্যটো পৰিচালনা কৰি আছে বুলি আমাৰ দৃষ্টিগোচৰ হৈছে, তেওঁ চৰকাৰৰ জলসম্পদ বিভাগক একেবাৰে বুঢ়া আঙুলি দেখুৱাই, চৰকাৰৰ নীতি নিয়মক বুঢ়া আঙুলি দেখুৱাই ৰাইজৰ যিটো ভৱিষ্যতত অন্ধকাৰ কৰিবলৈ গৈ আছে ৰামসাগৰ নামৰ এই ঠিকাদাৰজনে। আমি সকীয়া দিব বিচাৰিছোঁ এই ৰামসাগৰ নামৰ ঠিকাদাৰজনক, অতি শীঘ্ৰে এই মাথাউৰি নিৰ্মাণৰ কাম SOP অনুসৰি, জলসম্পদৰ SOP অনুসৰি সম্পূৰ্ণ বিজ্ঞানসন্মতভাৱে যিটো SOP নিৰ্মাণ কৰি দিয়া হৈছে সেই SOP মতে এই নিৰ্মাণ কাৰ্যটো তেওঁ শেষ কৰিব লাগে। আৰু অনাগত দিনত আমাৰ এই যিটো মাথাউৰি নিৰ্মাণৰ পিছত যিটো আমাৰ ইম্পেক্ট যিটো দাঁতি কাষৰীয়া অঞ্চলত ইম্পেক্ট যিটো পৰে, যোনটো এপ্ৰক্সিমেট যিটো এটা এষ্টিমেটতে যাৰ উল্লেখ থাকে যে ইমান মানুহ উপকৃত হ'ব বুলি, ভৱিষ্যতত যদি এই মানুহখিনি যদি উপকৃত নহয় বা এতিয়া হোৱাৰ দৰে এই মাথাউৰিসমূহ ভাঙি ছিঙি গৈ শেষ নোহোৱাৰ, তাৰমানে কাম শেষ নোহোৱাৰলৈকে এফালৰ পৰা গৈ যদি ভাঙি ছিঙি শেষ হৈ যায়, নিচিহ্ন হৈ যায় মাথাউৰিটো, তেনেহ'লে কিন্তু আমি সদৌ নেহেৰু সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু গোৰ্খা ছাত্ৰ সন্থাই আমি অনাগত দিনত অৱস্থান ধৰ্মঘটৰ কাৰ্যসূচীৰ কথাই নহয় এই ঠিকাদাৰজনক ব্লেক লিষ্টেড কৰিবৰ বাবে আমি চৰকাৰক আহ্বান জনাম। আৰু এতিয়াও আমি আহ্বান জনাইছোঁ, যদি তেওঁ ব্লেক লিষ্টেডৰ যোগ্য হয় তেনেহ'লে এই ঠিকাদাৰজনক অতি শীঘ্ৰে ব্লেক লিষ্টেড কৰি জলসম্পদ বিভাগৰ অন্য ঠিকাদাৰক, এটা নিকা মনৰ স্বচ্ছ মনৰ ঠিকাদাৰক নিযুক্তি দিব লাগে, ঠিকাদাৰক কামৰ বাবে আবণ্টন দিব লাগে। আৰু এই যিটো মাথাউৰি আছে, এই মাথাউৰি নিৰ্মাণ কাৰ্যটো এটা বিজ্ঞানসন্মত মাথাউৰি হ'ব লাগে, আমাৰ ৰাইজে পাব লাগে। আৰু চৰকাৰৰ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ যিটো গা নলৰা যোনটো স্থিতি, আৰু আমাৰ জলসম্পদ বিভাগৰ মন্ত্ৰী ইতিমধ্যে যিটো আমাৰ ছাত্ৰ সন্থাৰ বিষয় বিভাগে কৈছে যে জলসম্পদ বিভাগত সময়ে সময়ে দৃষ্টিগোচৰ কৰি অহাৰ পিছতো কিন্তু জলসম্পদ বিভাগৰ বিভাগীয় মন্ত্ৰী আহি পেলাই ইয়াক কামৰ তদাৰক নকৰাৰ বাবে, আৰু ইয়াত বিভিন্ন চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ হেমাহিৰ বাবে আজি এই মাথাউৰিটো ইমান অনিয়মৰে এটা নিৰ্মাণ হ'বলৈ গৈ আছে। অতি শীঘ্ৰে এই অনিয়মৰে নিৰ্মাণ হ'বলৈ গৈ থকা মাথাউৰিটোত তাৰমানে হেৰি দিব লাগে, হাকোটা লগাব লাগে চৰকাৰে, আৰু অনাগত দিনত এটা ভাল মাথাউৰি, এটা বিজ্ঞানসন্মত মাথাউৰি ৰাইজক উপহাৰ দি এই বানাক্ৰান্ত ৰাইজক ইমান দিনে যিটো বানাক্ৰান্ত ৰাইজে হাৰাশাস্তি ভুগি আহিছে, বাৰে বাৰে যাতে অহা বছৰে যাতে বানৰ মুখামুখি যাতে ৰাইজ হ'ব নালাগে তাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব। আৰু আমাৰ চৰকাৰৰ দ্বাৰা আবণ্টিত যিবিলাক তাৰমানে সময়ে সময়ে বানাক্ৰান্ত ৰাইজলৈ পেকেজসমূহ আহে, যিটো আঁচনিসমূহ আছে, এই আঁচনিসমূহতো আমি অনিয়ম দেখিবলৈ পাইছোঁ। আৰু এই আঁচনিসমূহ ৰূপায়ণৰ ক্ষেত্ৰতো চৰকাৰে এটা স্বচ্ছ নিকাভাৱে এটা আঁচনি ৰূপায়ণৰ ব্যৱস্থা হাতত ল'ব লাগে, আৰু ইয়াতকৈ পৰ্যাপ্ত পৰিমাণৰ সুবিধা যাতে বানাক্ৰান্ত ৰাইজে সময়ত পায়, যে বানাক্ৰান্তৰ সময়ত যেতিয়া বানে গৰকে যেতিয়া পানী হয়, যেতিয়া ৰিলিফ পাবৰ যোগ্য থাকে, সেই সময়ত ৰিলিফ নিদি পেলাই যেতিয়া ৰিলিফ কেম্পৰ পৰা ঘৰলৈ উভতি যায় তেতিয়া ৰিলিফ পাইতো একো লাভ নাই। আমি ডনেশ্যন কৰি ৰাইজক আমি ৰিলিফ দিবলগীয়া হয় চৰকাৰৰ আঁচনি থকাৰ পিছতো, যাতে এনেকুৱা ধৰণৰ ঘটনা যাতে পুনৰাবৃত্তি নহয় তাৰ কাৰণে আমি সদৌ অসম গোৰ্খা ছাত্ৰ সন্থা আৰু সদৌ অসম ছাত্ৰ সন্থাই যুটীয়াভাৱে এই কাৰ্যসূচী হাতত লৈছোঁ। আৰু অনাগত দিনত যদি ইয়াৰ পিছতো যদি চৰকাৰৰ গা নলৰে বা বিভাগীয় কৰ্তৃপক্ষই এই ঠিকাদাৰৰ বিৰুদ্ধে ৰামসাগৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা নলয় তেনেহ'লে আমি জংগী আন্দোলন গঢ়ি দিবলৈ বাধ্য হ'ম।
আমি প্রথমটো দাবি হল আমার মাথাউরি আমাক উন্নয়ন লাগে আমি উন্নয়ন বিরোধী নয় আমি সকলেই জানো যে ছাত্রন্তে উন্নয়ন বিরোধী কেতিয়াও নয় আমাক উন্নয়ন লাগে আমি উন্নয়নের কারণে আমি সদায় সরকারের ওসব দাবি জানাই আছো তার লগে লগে আমি ইয়াত মাথাউরি বিচারিছিল আমি সেই মতে মাথাউরি পাইছো আমি মাথাউরি পাওয়ার কারণে আমি অতি সুখী হয়েছিল কারণ আমি চাইছো যে মাথাউরিটো যেতিয়া বনাইছে তেতিয়া আমি চাইছো যে সম্পূর্ণ মাথাউরিটো এটা বালিরে বনোয়া হয়েছে বালিরে বনালে মাথাউরি কেতিয়াও লাস্টিং নয় আপনাদের সকলে জ্ঞাত যে এজাক বরষুণ অহার লগে লগে মাথাউরিটো আপনার গহি খহি যায় সেইকাৰণে আমি ইয়ার লগে লগে এটা কথা কব বিচার যে এই ঠিকাদারজন রাম সাগর নামের ঠিকাদারজন যিজন ঠিকাদারে কাম করেছে আর ইঞ্জিনিয়ারজনের নাম হল জওহরলাল রয় তেখেতলোকে তেখেতলোকর দুইটার কিবা মিতুরালি থাকার কারণে নে কিহর কারণে আজিলেকে তেখেতলোকক আমি এইটো মাথাউরি অঞ্চল আমি দেখা পোৱা জানে রাইজে দেখি পোৱা নাই সেইকাৰণে আমার এটা অভিযোগ আছে যে গড়কাপ্তানি মন্ত্রীয়ে তেখেতলোকর উপর ব্যবস্থা লব বলে আমি আশা রাখিছো আর ইয়ার লগে লগে আমি কব বিচার যে মাথাউরিটো বনোয়ার লগে লগে আর এটা আমার দাবি আছিল যে মাথাউরিটোর ভিতর কিছু ঘর থাকি গেল যখন ঘর আজিলেকে পানি পানি ঘরের ভিতর একাঠুলকে পানি থাকা হয়েছে সেই আজিলেকে সরকারকে আমি দীর্ঘদিনের পর আমি দাবি জানাইছো সেই সকল রাইজক সমাধান তো আমি বিচারি আইছিল কিন্তু আজিলেকে সরকারে কোনো সমাধান করে দিব নোৱাৰাৰ কারণে আমার একটা ক্ষোভ আছে আর তেখেতলোকে তেখেতলোকর ঘরের অবস্থা আপনাদের গলে নিজে দেখি পাব তেখেতলোকে কেনেকে জীবিকা তেখেতলোকর জীবিকা হয়ে আছে আপনাদের নিজে গম পায় সেখানে আমি ইয়ার লগে লগে কব বিচার যে বানপানী ঘরখানে বানপানী ঘরখানে তো আমার বছরে বছরে সমস্যা হয় কারণ আমি বছরে বছরে সমস্যা কিহর কারণে আজিলেকে সরকারে আমার পার্মানেন্ট সলিউশন করে দিব নোৱাৰাৰ কারণে আমি বছরে বছরে বানপানী গড়খনিয়া সমস্যাটো হয়ে থাকে আর ইয়ার লগত আমি এটা কথা কব বিচার যে সমগ্র যে বানপানী গড়খনিয়া হলে সরকারে যে সহায় সহযোগিতা আজিলেকে কিন্তু আমি জোনাইত সেই সহায় সহযোগিতা করা দেখা নাই অকল যেতিয়া নেকি আপনার বানপানী গড়খনিয়া হব যেতিয়া নেকি বানপানী আহিব চিয়াঙর পানী যেতিয়া আহিব তেতিয়া কিন্তু এককালীনভাবে তেখেতলোকে সাহায্য দিয়া তারপর তেখেতলোকক বাকি সময়তো তেখেতলোকে সমাধান করে আমি কেতিয়াও দেখা পোৱা নাই না না আমার ছাত্রন্তর স্পষ্ট কথা যে তেখেতলোকে যোৱা বছর কিছু পরিমাণে 90,000 কিবা এটা আসনিরে তেখেতলোকে সহায় রাইজক করেছে বলে শুনেছিল কিন্তু আমার এই ভেড়াচাপরি অঞ্চলত কিন্তু আমি দেখা পাইছো কিন্তু ভেড়াচাপরি অঞ্চলত আজিলেকে সেই সাহায্য আজিলেকে পোৱা নাই সেখানে আমি সরকারক আমি দাবি জানাইছো যে অনতি পলমে এই সকল রাইজর কারণেও তেখেতলোকে চাব লাগিব তেখেতলোকে যি প্রকারে হলেও তেখেতলোকে সহায় করবই লাগিব নাই আমি এটা স্পষ্ট কথা কব বিচাৰিছো যে আমি সকলে গিয়া তো আমি সকলে গম পাইছো বিভিন্ন ক্ষেত্রের পর গম পাইছো কারণ আমি ইমান অভিযোগ দিয়া পাছত আজিলেকে ইঞ্জিনিয়ারজন তেখেতে এই অন দ্য স্পট তেখেতে আজিলেকে আহি পোৱা নাই আহি পিনে তেখেতলোকে মাথাউরিটো চোৱা নাই আমি সকলে গৈ পিনে আমি মাথাউরি চাইছিলোঁ যে মাথাউরি এজাক বরষুণতে মাথাউরিটো গহি খহি পিনে অবস্থা নাইকিয়া হৈ গৈছিলে মানুহ সেই মাথাউরি অহা আহিব পৰা নাছিলে কিন্তু আমি এটা কথা স্পষ্ট কব বিচাৰিছো যে এইখন সরকারে যদি যেতিয়ালৈকে আমার দাবি অকল নেমানে আমি কিন্তু শান্তি কেতিয়া থাকিব নিদে এখন সরকারক আমি এই এখন সরকারে আমার দাবি মানিবই লাগিব আমি যিকোনো উপায় আমি আরো নলে আগন্তুক দিনত আমি আরো গণতান্ত্রিক আন্দোলন করবলে বাধ্য পড়ম নাই এইটো কথা মই কব নোৱাৰিম যে তেখেতে মিলিত আছে নাই কিন্তু তেখেতে কিন্তু আজি ইমান আমার অভিযোগ দিয়া পাছতো আজিলেকে কিন্তু তেখেতে এই অঞ্চলত কোনো ইনকোয়ারি বা কোনো তেনেকে আমি পঠোৱা দেখা নাই সেইটো কারণে আমি আর অলপ সন্দেহ চকুরে আমি চাবলৈ বাধ্য হও কারণ কিয় ইমানখিনি রাইজে ইমান অসুবিধা থাকো যে ইমান রাইজ ওলাই অহার পাছতো তেখেতলোকে আজি গড়কাপ্তানি মন্ত্রীয়ে কিহর কারণে আজিলেকে জলসম্পদ মন্ত্রীয়ে কিহর কারণে আজিলেকে এই অঞ্চলত আহিব অহা নাই বা তেখেতে ইনকোয়ারি দিয়ে সেইটো কারণে আমার অলপ অভিযোগ আছে তেখেতের উপর।